রেডুব খুলনার বটিয়াঘাটা দাকোপ এবং রূপসা এই তিনটি উপজেলায় চতুর্থ ধাপে ভোটগ্রহণ চলছে সকাল থেকে বটিয়াঘাটা উপজেলার কয়েকটি কেন্দ্রে ঘুরে এসেছি কোনো কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন নেই একজন দুজন করে ভোটার আসছেন তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন এই মুহূর্তে রয়েছি বটিয়াকাটা উপজেলার কে এম মাকসুদুন কে এম ফজলুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কে এম নবী জানিয়েছেন যে সকাল দশটা পর্যন্ত মোট একশো বাইশ জন ভোটার ভোট দিয়েছেন মোট ভোটার এই কেন্দ্রে তিন হাজার তিনশো জন প্রায় চার শতাংশের মতো ভোটার ভোট দিয়েছেন এটি নারী নারী ভোটারদের একটি ভোটকেন্দ্র দশটি বুথে ভোটগ্রহণ চলছে অধিকাংশ বুথই এই মুহূর্তে খালি রয়েছে এবং ভোটাররা একজন দুজন করে এসে ভোট দিচ্ছেন কোথাও ভোটারদের দীর্ঘ লাইন নেই এর আগে যে কেন্দ্রগুলো ঘুরে এসেছি সেখানেও ভোটারদের দীর্ঘ লাইন নেই তবে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে রেনু মামুন আপনাকে ধন্যবাদ দর্শক এবার রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাইর আবরার শেষ ধাপে রাজশাহীতে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর বাঘা এবং চারঘাট আমরা এই মুহূর্তে রয়েছি বাঘার আড়ানি মনোমোহিনী উচ্চ বিদ্যালয় এখানে নারীদের উল্লেখযোগ্য পরিমাণে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সকাল থেকেই যদিও পুরুষ ভোট কেন্দ্র যেটি রয়েছে সেগুলো মোটামুটি ফাঁকা আমরা চারঘাটের বেশ কয়েকটি এবং বাঘা সদরের বেশ কয়েকটি কেন্দ্র দেখেছি কোথাও আসলে খুব একটা বেশি ভিড় পাওয়া যায়নি এই জায়গাটিতে আমরা পেয়েছি আর যদিও এবারে যে দুটি নির্বাচন দুটি উপজেলা নির্বাচন হচ্ছে এখানে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নয় জন আর চারঘাটে আমরা ভোট কেন্দ্রের বাইরে দুইটি হাতাহাতির মতো ঘটনা জানতে পেরেছি যদিও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তারা সেখানে এই ঘটনা নিবৃত করেছেন এর বাইরে প্রত্যেকটি কেন্দ্রেই পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং এরই মধ্যে দেখেছি কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা তারা দায়িত্ব পালন করছেন ফলে কোথাও কোনো ধরনের কিন্তু সমস্যা কিংবা কোন ধরনের বাড়তি কোনো সমস্যা আমরা লক্ষ্য করিনি এই মুহূর্তে রাজশাহীর বাঘাতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ অনুষ্ঠিত হচ্ছে আব্রার আপনাকে ধন্যবাদ দর্শক উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম আমাদের সহকর্মীদের কাছে